গত বছরে একাধিক সিনেমার সাফল্য বলিউডকে আশার আলো দেখিয়েছিল, কিন্তু চলতি বছর ঠিক তার উল্টো পথে হেঁটেছে বলিউড। এবছরেরই মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা আলোচনার জন্ম দিয়ে প্রেক্ষাগৃহে এসেছিল, তবে বেশিরভাগই সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে এখন অনেক নির্মাতাই বিগ বাজেটের সিনেমা নির্মাণে ঘোষণা দিয়েও দূরে সরে আসছেন। সেই তালিকায় এবার যুক্ত হল বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপুর ও দক্ষিণী অভিনেতা সূর্য সিনেমা। জানা গিয়েছিল, রং দে বাসন্তীখ্যাত পরিচালক মহাভারতের কর্ণ চরিত্রের উপর নির্ভর করে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন। সিনেমাটিতে কর্ণ চরিত্রে অভিনয় করবেন সূর্য, দ্রৌপদী চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী, এমনটাই জানা গিয়েছিল। দর্শকরা সিনেমাটির জন্য অপেক্ষা করছিলেন, তবে শুটিংয়ে যাওয়ার আগেই বন্ধ হয়ে গেল সিনেমাটির নির্মাণ কাজ। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে খবরটি, তবে তাদের দাবি সিনেমাটির বাজেট নির্ধারণ করা হয়েছিল 350 কোটি টাকা। এমনকি প্রি প্রোডাকশন ও চরিত্রের লুক কাস্টের জন্য এরই মধ্যে প্রায় 15 কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু বলিউডের সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ব্যর্থতা হতাশ করেছে নির্মাতা ও প্রযোজকদের, যে কারণে সিনেমাটি নিয়ে এগিয়ে যেতে চান না তারকারা। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি জাহ্নবী ও সূর্য কোনো কথা বলেননি, তবে সিনেমাটি যে হচ্ছে না সেটি অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যে অন্য একটি সিনেমার শিডিউলও দিয়েছেন,